মেরে আল্লাহ ওয়ালাদের সোহবত নিতে হয়। এই কথা বুঝছেন? আল্লাহ ওয়ালাদের সোহবত নিতে হয়, জমিনে আসতে হয়, বসতে হয়, সেজদা করতে হয়, ছাদের উপরে যদি ঘোড়া না মেলে রাজদরবারে শুয়ে শুয়ে রাজপালঙ্কে বসে রাজপালঙ্কে শুয়ে আল্লাহ মিলতে পারে না। বাচ্চা যা পানা সারা সারা রাত বাকি রাতটা কথাটা নিয়ে ভাবতে লাগলেন, বলো করে জামে মসজিদে ফজরের আজান হয়ে যায়, আর সলাতু খায়রু মিনান নাওম। দেখো তো বাবা মাইক ম্যান একটু তুমি দেখো তো, বলে দাও অন্য কোনো মাইক দিয়ে নাকি। ওই মাইক ম্যান কোথায়? এখানে এসো। কি নাম? তাহবিব। তাহবিব নামে একটা বাচ্চা হারিয়ে গেছে বলছে। কত বয়স? 3 বছর মতো বয়স। দেখেন তো, যদি কেউ সন্ধান একটু দিতে পারেন বাচ্চাটার জন্য বড় ভালো হয়। তার গার্জিয়ানেরা এখানে নিয়ে আসেন, এই মেম্বার স্টেজে এখানে এনে পৌঁছে দেবেন, তাহলে সুবিধা হয়। যেটা বলছিলাম আপনারা শুনছেন? আমি বলে দিয়েছি আপনার কথাটা, একটু আমার দিকে ফেরেন। ইব্রাহিম বিন আদহাম বাকি রাত ঘুমালেন না, ফজরের নামাজকে পড়ে নিলেন। আল্লাহ ফজরের নামাজকে পড়ে নিয়ে পেয়ারা ভাই আমার হুজুর ইব্রাহিম বিন আদহাম নিজের রাজ দরবার থেকে বার হবেন, নিয়ত করে নিয়ে মাথার থেকে পাগড়িটা খুললেন, রাজ মুকুটটাকে খুলে ফেলে জমিনে রাখলেন, রাজকীয় পোশাকটাকে খুলে ফেললেন, অন্যান্য মন্ত্রী সন্ত্রীদের ঘরে দেখে বললেন, বাবারা আমি আর রাজত্ব করব না, আপনারা হিসাব নিকাশ বুঝে নেন, যথেষ্ট ভুল করে ফেলেছি, এখন আমি আল্লাহ পাককে চিনতে পেরেছি, আমি তওবা করেছি, আমি আর রাজত্ব করব না, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচান আমি এখন আল্লাহর এবাদতে মশগুল হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মন্ত্রীদের ডেকে স্টাফকে ডেকে সব বুঝে দিলেন, রাজমুকুটটাকে খুলে ফেললেন, রাজকীয় পোশাককে খুলে ফেললেন, ফকিরি বেশ বোঝেন, ফকিরি বেশ, মিসকিনি বেশ বোঝেন, যে একটা পরিষ্কার অথচ ছেঁড়া ফাটা, ছেঁড়া ফাটা একটা বস্ত্র পরিধান করে, সেই পরিধেয় বস্ত্র নিয়ে ইব্রাহিম বিন আদহাম খালি কদমে খালি পায়ে একাকী প্রজাদের মধ্যে যে ব্যক্তিটা সব থেকে গরিব সেই রকম একটা পরিবেশে উনি রাজ দরবার থেকে বার হচ্ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। অথচ কিছুক্ষণ আগে থাকতে তাও সে আসেন ছিলেন। আমার পেয়ারা ভাইরা হযরত ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে এক আধ দিন নয়, এক আধ মাস নয়, এক আধ বছর নয়, ও মুসলমান পেয়ারা ভাই, কিতাবে লেখা আছে দীর্ঘ 12টা 12টা বছর আল্লাহ পাকের নামাজে এবাদতে তেলাওয়াতে জেকেরে আসকারে মোরাকেবা মুশাহেদায় এবাদতে 12টা 12টা বছর কাটিয়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, দেশের ঘরে কত ইবাদত কামাবো, একটু আল্লাহর কাবা শরীফে যাব, আল্লাহর কাবার মেহমান হব, এই না মনে করে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাবা শরীফের পথে রওনা হয়ে গেলেন। একটা করে কদম বাড়ায়, ভালো করে শুনুন, একটা করে কদম বাড়ান, দাঁড়িয়ে যান, ইউ সাল্লি রাকাতাই জোরে বলেন না সুবহানাল্লাহ। তুরাকাত নামাজ, ডান কদমটা বাড়ালেন, তুরাকাত নামাজ পড়লেন, লক লক
দাঁড়িয়ে গেলেন, দুরাকাত নামাজ পড়লেন, ফাইজা কুদিয়াতি সলাতু, নামাজ থেকে ফারাগাত হয়ে ও মুসলমান আবার একটা কদম বাড়ালেন, আবার দাঁড়িয়ে গেলেন, আবার দুরাকাত নামাজ পড়লেন। এই আমার দিকে ফেলেন যে নামাজ কমপ্লিট করে আবার একটা কদম বাড়ালেন, আবার দাঁড়িয়ে গেলেন, আবার দুরাকাত নামাজ পড়লেন, ফাইজা কুদিয়াতি সলা, নামাজ থেকে ফারাগাত হলেন, তবে না আবার অপর কদমটা বাড়ালেন। একটা করে কদম বাড়ান, দুরাকাত করে নামাজ পড়েন, একটা করে কদম বাড়ান, দুরাকাত করে নামাজ পড়েন, এমন করে করে ও আমার পেয়ারা ভাইরা প্রতি কদমে 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 দুরাকাত 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 করে হযরত ইব্রাহিমের আধাম আল্লাহ নামাজ পড়তে পড়তে একাক দিন নয় একটা না চোদ্দটা বছর ধরে আল্লাহর নামাজের মাধ্যমে মাধ্যমে আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান হলে ওই থাক আর এগোবো না, ওয়াজ অনেক লম্বা। ঘটনা দরিয়া আমার পেয়ারা ভাইরা, যে ব্যক্তিটা এক সময় থাকতে তাওসে আসীন ছিলেন, এখন তিনি রাস্তার ফকির মিসকিনি বেশে একমাত্র আল্লাহকে হাসিল করার জন্য, ও আমার পেয়ারা ভাইরা এক সময় উনি আল্লাহ পাকের কাবার জমিন থেকে আবার ইরাকের বলকের জমিনে ফিরে আসলে। দাজলা নদী নাম শুনেছেন? দাজলা নদী, এই নাম শুনেননি? দাজলা নদী জান্নাতি নদী গো। হ্যাঁ, কয়েকটা নদী আছে জান্নাতি নদী, যার সঙ্গে জান্নাতের সংযোগ আছে, ফোরাত নদী জান্নাতি নদী, জান্নাত থেকে সংযোগ আছে, দাজলা নদী জান্নাত থেকে সংযোগ আছে, নীল নদী জান্নাত থেকে সংযোগ আছে, জানেন না? না, দাজলা নদীর কিনারায় দেশে ফিরে খরমা গাছ বোঝেন না আপনারা, খেজুর গাছ, খরমা গাছের ডালপালাকে কেটে কেটে ইব্রাহিমের আদাহাম ছোট্ট একটা ঝুপড়ি বানালেন, ও মুসলমানের ছেলে মেয়েরা ওই ঝুপড়ির মধ্যে হযরত ইব্রাহিমের আদাহাম বাকি জীবনটা ওর মধ্যেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জেকে রাস্তার মুরাকেবা মুশাহিদা নামাজ কালামের সঙ্গে কাটাতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা জাদা ইব্রাহিমের আদাহামের নিজস্ব একটা ছেলে ছিল, যুবরাজ যার নাম হচ্ছে সালমান, ও মুসলমান কোন রিওয়ায়েত বলেছে না, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোন রিওয়ায়েত বলেছে না, ওনার নাম ছিল হাসান। হাসান মানে সুন্দর, আমি হাসান বলেই বলি। যুবরাজ হাসান দেখ শুনতে পেয়ে গিয়েছে আব্বাজান কেবলা উনি ফিরে এসেছেন, দাজলা নদীর কিনারায় ঝোপড়া বানিয়ে আল্লাহ জিকির আজকারে মশগুল হয়ে গিয়েছেন। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা বলেরা যুবরাজ হাসান উজিরকে সঙ্গে করে নিলেন, যে উজিরের নাম ছিল আব্দুল হামিদ। উজির আব্দুল হামিদকে সঙ্গে করে নিয়ে যুবরাজ হাসান খুঁজতে লাগলেন। এক সময় দাজলা নদীর কিনারায় যে দেখছেন একজন মুরব্বী মানুষ মাথা নিচু করে ইল্লাল্লাহ 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 আল্লাহ পাকের জিকির আজকার মুরাকিবা মুশাহিদায়ে মশগুল আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে দীর্ঘ দেখা, দেখার পরে বুঝতে পেরে গেলেন ইনি হচ্ছেন বিগত বাদশাহ ইব্রাহিম বিন আদাহাম। তাই যুবরাজ হাসান ওনার কাছে গিয়ে সালাম করে বলেন, আব্বুজান আমি হলাম আপনার কলিজার টুকরা হাসান। আব্বুজান আমি যখন আপনাকে পেয়ে গিয়েছি আর আপনাকে যেন আমি থাকতে দেব না, আপনাকে সঙ্গে করে নিয়ে আমি ঘরে যাব দরবারে যাব। বাবা ছেলে হাসান, তোমার আব্বার জন্য অমন করে আর বলবে না,
তোমার আব্বা যে মজা পেয়েছে আল্লাহকে হাসিল করার জন্য তওবা করে ফিরে এসে আল্লাহর মারেফাত ভালোবাসার যে মজাটা চেকে নিয়েছে বাবা ছেলে হাসান মনে রেখে দিও তোমার বাবা আমি ইব্রাহিম মিনাদাহাম জীবনের মতো আর কোন দিনের জন্য ওই রাজ দরবারে আমি কদম রাখব না উজির আব্দুল হামিদ সাহেব কদমটা জড়িয়ে ধরলেন আয় বাচ্চা যা পানা আপনি ফিরুন আপনি চলে আসুন আপনার অবর্তমানের জন্য দেশে পরিস্থিতি দুরূহ অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে মানুষ আপনার জন্য কাঁদছে আপনার জন্য হাহাকার করছে আপনি ফিরুন আল্লাহর ওলি ইব্রাহিম আদম বলেছিলেন বাবারা ও বাবা ছেলে হাসান বাবা উজির আব্দুল হামিদ শুনে লাও যা বলেছো বলেছো বাবা মনে রেখে দিও আমি জীবনের মতো আর আল্লাহর মারেফাতের ভালোবাসার সুধা যে পান করেছি এর যে মজা এর যে মজা এর যে মজা আমি আল্লাহ পাক আমাকে দান করেছেন এই মজাকে ফেলে আমি আর কোনদিন বলকের তত্ত্বে দাওসে যাব না আমাকে অমন করে বলবে না যদি তোমরা দেখতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহর নবী যিনি দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের বরকতে আমি ইব্রাহিম বিন আদহাম তোমাদের দেখিয়ে দিতে পারি আরেকটু জোরে বলেন এই না বলার সঙ্গে সঙ্গে ওনার হাতে একটা লোহার সূচ ছিল সূচ সুই যেটা দিয়ে উনি ওনার হুজরা শরীফের মধ্যে ঝোপড়ার মধ্যে বসে বসে ছেঁড়া ফাটা কাপড়গুলোকে সেলাই করতেন সুতা কেনার মতো ক্ষমতা নাই ওই কাপড় থেকে ওই পরিধেয় বস্ত্র থেকে পরে দেও বস্ত্র থেকে কিছুটা সুতা বার করে নিয়ে মুসলমান তা দিয়ে উনি সেগুলোকে সেলাই করতেন আমার দিকে গভীর মনোযোগ ইব্রাহিম বিন আদহাম ওই সময় যুবরাজ এবং উজিরকে লক্ষ্য করে বললেন বাবারা তবে দেখে লাও এই না বলার সাথে সাথে উনি কয়েকবার দরুদ শরীফ পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ কি পড়লেন দরুদ শরীফ পড়েন তো আজকাল আবার ফতোয়া দিচ্ছে নাকি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন দেবে মুয়াজ্জিন সাহেব একামাত দেবে ওই সময় নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে লাগবে না কথা বুঝছেন না কয়েকটা জায়গা নাকি পড়া যাবে না জানি আরো পরে আরো কত জায়গা বার হবে তার ঠিক নেই সাবধান হয়ে যান আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা করেরা ইব্রাহিম বিন আদহাম কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে ছোট করে মোনাজাত করে ও মুসলমান হাতে লোহার সূচটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই সম্মুখে থাকা দাজরা নদীতে ছুঁড়ে ফেলে দিলেন কিছুক্ষণ পরে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর দিকে ফিরে ফিরে বলতে লাগলেন রে দাজলার মাসেরা আর খাদেন না তো আবার মোড়া দিচ্ছে মোড়া দিচ্ছে রে দাজলার মাসেরা আমি যে সুস্তা কিছুক্ষণ আগে ফেললাম ওই সুস্তাকে তোমরা যেভাবেই পারো দাজলা নদী গর্ব থেকে উঠিয়ে নিয়ে আমার হাতে পৌঁছে দাও মুসলমান দেখা গেল শত শত নয় হাজারে হাজার হাজারে হাজার সোনালি রঙের মাছ ওরকম করা যাবে না যা পড়ছি ঠিকই বলেছি আমি আমি বুড়ো হয়ে গেছি এ ধরবো না এ বসবো না সরে বসবো কাছে বসবো এর হয় নাকি লেবেটা কেন হবেটা কেন কালকেও তো অস্কর যে আগে এরপরেও তো অস্কর্তি যাব আমার প্যারা আমার আল্লাহওয়ালা গরেরা সঠিক হয়েছে একটু
হাসপাতালে। আল্লাহ ওয়ালা কথা মনে রাখুন, হাজার হাজার গাজরা নদী থেকে সোনালী রঙের মাছেরা একটা একটা করে সোনালী সোঁসকে মুখে করে নিয়ে মুখে করে নিয়ে মুখে করে নিয়ে গাজরা নদীর কিনারায় হুজুরের হুজরা শরীফের কিনারায় তারা মাথাটা উঁচু করে দিয়ে মুখে একটা একটা করে এই সোনালী রঙের মাছেরা সোনালী রঙের সোঁসকে মুখে করে নিয়ে তারা হুজুরের জন্য ইন্তেজার করে। সোনালী রঙের মাছ সোনালী রঙের সোঁস, জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবরাজ দাঁড়িয়ে, উজির দাঁড়িয়ে, আব্দুল হামিদ সাহেব দাঁড়িয়ে, হাসান সাহেব দাঁড়িয়ে, আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান আল্লাহর ওলি হযরত ইব্রাহিম মিরাদাহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আর উনি আমাদের তরিকার সাহেব, অনেক আগেকার মুর্শিদ, তরিকার মুর্শিদ, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি গল্প করছি তরিকার মুর্শিদ, এই যে আমার দাদা হুজুর কিবলা, খাজা বাবা, বড় পীর সাহেব কিবলা, আরো আগের মানুষ, তরিকার মুর্শিদ উনি সাহেব। হযরত ইব্রাহিম মিরাদাহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, রে গাজরা নদীর মাছেরা, আমি যদি দুনিয়ার মোহে থাকতাম, কসম আল্লাহর, আমি রাজদরবার ছাড়তে পারতাম না, রাজদরবে লাভ পাতে পারতাম না, রে গাজরা নদীর মাছেরা, হয় না হতে পারে না। সোনালী রঙের সুস্কে মুখে করে নিয়ে আমাকে দেওয়ার জন্য অপেক্ষা করছো, মনে রেখে দিও আমি ইব্রাহিম আদাহাম দুনিয়ার প্রেমের পাগল নই, আমি আল্লাহ প্রেমের পাগল। চলে যাও, আমি তোমাদেরকে জানি না, সোনালী রঙের সুস আমাকে দেখিও না, সোনার মায়া যদি আমার থাকতো আমি রাজদরবার ছাড়তে পারতাম না। অতএব তোমাদের সুস তোমরা নিয়ে আবার যে যার মতো নদীতে নেমে যাও। মুসলমান আমার কথা আমার বিবি শোনে না, অথচ গাজরা নদীর মাছেরা এক মুহূর্তের মধ্যে সবাই যে যার মতো পিছনে ফিরে গাজরা নদীতে চলে গেল। আমার প্যারা ভাইরা, আল্লাহর ওলি ইব্রাহিম আদাহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার বলতে লাগলেন, কে আছি আমি? ইব্রাহিম আদাহাম যে লোহার সুস্তাকে ফেলেছিলাম, ওই লোহার সুস্তাকে এনে দিতে পারিস? কে আছো এনে দিতে পারো? কসম আল্লাহর, ও মুসলমান, হুজুরের হাতে জিন্দেগানি কেজাবে চমকাচ্ছে, একটা সাধারণ মাছকে দেখা গেল হুজুরের সেই লোহার সুস্তাকে মুখে করে নিয়ে হুজুরের খানকা শরী ঝোপড়ার পাশে এসে নদীর কিনারা এসে মুখে করে নিয়ে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের জন্য সে ইন্তেজার করতে লাগে। হুজুর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সুস্টাকে উঠিয়ে বললেন, রে যুবরাজ হাসান দেখেলে? ও বাবা উজির আব্দুল হামিদ দেখেলাও, আমি রাজদরবারে গিয়ে দুনিয়ার সম্পদ নিয়ে কি করব? আমি তওবা করেছি আমার রসুলের বাগের খাতিরে, আজকে দুনিয়ার মানুষও নয় নদীর মাছেরাও পর্যন্ত আমার তাবে হয়ে গিয়েছে। আমি যদি সোনা রূপা হীরে জহরত দুনিয়ার মোহে থাকতাম, সোনালী রঙের মাছেদের সোনার সস্তি আমি ফেরত দিতাম না। অতএব মনে রেখে দাও, আমি আর ফিরবো না, এই লোহার সোসটাই আমি নিলাম, এটা কি আমার সোস? আমি কাছে রেখে দেব, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচান আর তোমরা আমাকে দরবারে দেখবে না। যদি একান্ত দেখা করতে চাও আমার খানকাতে হুজরাতে ঝোপড়াতে আসবে বাবা, দেখা হবে। মনে রেখো, যে ব্যক্তি কাল্লা দুনিয়ায় তার প্রেমের সুদা পান করিয়েছে, সে দুনিয়াকে পিছনে লাত মেরেছে, আল্লাহর কোরআন পাকের ওয়াদা, বান্দা তোরা কমপ্লিট মোমিন হয়ে যা। আমি আল্লাহ
পাপাত্তদেরকে শুধু মরে মরদা নয় আমি আল্লাহ মরে তোদের ঘরে জিন্দা বানিয়ে দেব বানিয়ে দেব তোরা পড়ে যাবি কিন্তু তোদের নাম দাম কিয়ামত পর্যন্ত জারি রয়ে যাবে রে বান্দা বান্দিরা তোরা ফিরে আয় তওবা কর আমি আল্লাহ পাক সব পারি ইব্রাহিম বিন আদহাম রে উম্মতে মুহাম্মাদিরা তোদের জামানার উম্মত আমি তাকে যখন ক্ষমা করেছি আমি আল্লাহ এখনো তেমনই আছি তোরা ফিরে আয় তওবা কর আমি আল্লাহ তোদের গোনাকে ক্ষমা করে দেব তোরা আমার হয়ে যা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু তোরা আমার হয়ে যা সবাই দুশমন হলেও আমি আল্লাহ তোদের বাঁচিয়ে দেব বাঁচিয়ে দেব বাঁচিয়ে দেব আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যাতে করে তোরা বেঁচে যাস তাই রে মুমিনের দলেরা তোদের ঘরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন পাঠিয়েছি এ কোরআন তোদের জন্য রহমত আর নবীকে দিয়েছি তোদের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা আল্লাহ 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 সবাই ঠিক আছেন তো নারে তাকবীর আরেকটু জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর তওবা করি কসম আল্লাহর কোন দিকে তাকাতে হবে না আল্লাহ নিজেই বাঁচিয়ে দেবে জোরে বললেন না সুবহানাল্লাহ আখিরাতে যেমন বাঁচাবে দুনিয়াতেও আল্লাহ বাঁচিয়ে দেবে আজ পর্যন্ত আল্লাহ বাঁচিয়েছে না বাঁচান না এই কথা বলেন না কেন আপনারা হ্যাঁ আল্লাহ বাঁচান না ইমানদারের আলামত নাই হ্যাঁ আমাদের মধ্যে ইসলাম আছে মুসলমানিত্বর অভাব যারা মুসলমান ছিলেন তাদের দিকে তাকান আমাকে ভুল বুঝলে হবে না বান্দা সোজা আঙুলে ঘি যদি না ওঠে আমি আল্লাহ আঙুলটা বেঁকিয়ে ধরব ঘি উঠবে ঘিয়ে শিশিবি উঠে আসবে মনে রাখিস আমি আল্লাহ যখন মৌলবীরা পারবে না আলেমরা পারবে না মসজিদের এমামরা পারবে না হাফেজে কোরআনরা পারবে না ওয়াইজিনরা পারবে না আমি আল্লাহ আমার তরফ থেকে নিজের প্রতিনিধি পাঠিয়ে তোদের ঘরে পারা বই পারাবো তোরা পারতে বাধ্য থাকবি সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন আর একটু জোরে বলেন তোরা পারতে বাধ্য থাকবি ইয়াদ রাখিস আমি আল্লাহ দুনিয়াকে বানিয়েছি সাজিয়েছি আমার করে তোদের ঘরে দুনিয়া পাঠিয়েছি তোরা দুনিয়া করবি তোরা তোদের কিছু চাইবার হলে আমি আল্লাহর কাছে বলবি কিছু মানবার হলে আমি আল্লাহ আমার কাছে বলবি মনে রাখিস আমার মতো দয়ালু মাওলা তোরা আর পাবি না বলুন না জোরে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আমার মতো দয়ালু মাওলা যেমন পাবি না রে উম্মতে মুহাম্মাদিরা তোদের নবীর মতো দয়ালু নবী আর হয় না হবে না হতে পারে না তাহলে তোদের চিন্তা কিসের তোদের কিসের চিন্তা আর চেসনিয়াতে বাসনিয়াতে সোমালিয়াতে হার্জেগোভিনাতে অন্যান্য জায়গাতে দেশে অনেক কিছু শুনছি আমার ভারতে আমার বাংলায় কসম খোদার করে বলে গেলাম আল্লাহর আস্তে বলছি যারা ইমানদারের পরিচয় দিয়েছে তাদের একটা পশম কেউ হেলাতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবেও না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যে কেয়ামত পর্যন্ত পারেনি আর পারবে না কথা বুঝছেন না এই মায়ের ছেলে মেয়েদের জন্য বাচ্চাদের জন্য মায়ের এক স্তরের দুগ্ধ যদি জায়েজ থাকে এক স্তরের দুগ্ধ পান করা যদি হালাল হয় অপর স্তরের দুগ্ধ পান করা কি হারাম এই কথা বলেন আমি অস করিনি কিন্তু আমি আপনাদের কাছে মশলা জানতে চাচ্ছি কোন ছেলে বা মেয়ে মায়ের যে দুগ্ধ পান করে দুগ্ধ পোষ্য সন্তান আড়াই বছর যে বাচ্চারা মায়ের দুগ্ধ পান করে ওই সময় ওই বাচ্চা বাচ্চির জন্যে মায়ের এক স্তরের দুগ্ধ যদি সে পান করে অপর স্তরের দুগ্ধ পান করা কি হারাম না জায়েজ এই জবান খুলে বলেন যারা বুঝতে পারছে তারা চুপ আছে খামুশ আছে কিচ্ছু বলিসনি যা বলে দেগঙ্গা হুজুর বলুক
अम्मा जान हलीमा सादिया बोलेछेन ओ मक्कार मेरा मायरा बेटीरा আমি যার পড়ার চেষ্টা করলাম ওমা মুহাম্মাদুল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার বামে স্থানে মুখখানা লাগানোর জন্য উনি আমার ডানে স্থানে মুখখানা লাগাতেন আমি যার পড়ার চেষ্টা করলাম কিন্তু না কসম খানায় কাবার আমি হালিমা খানায় কাবার কসম করে বলছি হযরত মুহাম্মদ সাল্লাম আমার বামে স্থানে দুগ্ধ পান করা তো দূরে থাক একটা বারের জন্য উনি আমার স্থানে মুখখানা লাগালেন না শুধু সুবহানাল্লাহ বললে হবে না কিন্তু দুটো একটা সুবহানাল্লাহ ঘরে নিয়ে যান কেন একটু রিসার্চ করবেন না अम्मा जान हालिमा सादियार निजस्व एक सन्तान छो जार नाम आब्दुल्ला 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 उन्नी तक मा हालिमार बुक दुग्ध पान करतें बोले हक मारा पड़े हक ना हक हो जाए रस की भूल हो जाए रस भूल हो जाए तो ना अपनारा कि मस्जिद मध्य जरा आचे गे तो जा सामने हो जाए अम्मा जान हालिमा साजिया बोलेछेन कसम खाना है काबार উনি আমার বামে স্থানে দুগ্ধ পান করা তো দূরে থাক একটা বারের জন্য উনি মুখখানা লাগালেন না এর নাম হচ্ছে ইন্নাল দীনা ইনদাল্লাহি ইসলাম 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 একবার কি করে বলা যাবে না সুবহানাল্লাহ এই আমলটা আমার রাসূলুল্লাহ যেদিন করেছিলেন খোদার কসম করে বলে গেলাম লিখে নাও ছেলেরা সেই দিন আমার রাসূলুল্লাহর বয়সটা ছিল মাত্র 7 ডেজ 7 দিন 7 দিন 7 দিন 7 দিনের নবী আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের হকটা যাতে মারা না পড়ে তাই মা হালিমা সাদিয়ার বামে স্থানে মুখখানা লাগান না ইনি বলছে আমার দোয়া কেন কবুল হয় না আমার দোয়া কেন কবুল হয় না এত আল্লাহকে ডাকছি এত নামাজ কালাম করছি আমার দোয়া কেন কবুল হয় না আমি রাসূলুল্লাহ 7 ডেজ একটু বেশি করে বললেন 9 ডেজ নবী পাকের বয়স তো 7 দিন অথবা 9 দিন রাসূলুল্লাহ আমাদের শেখালেন তোমরা আমাকে ফলো করো যেহেতু আমার নবীকে আল্লাহ পাক আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন বলুন না জোরে সুবহানাল্লাহ রে উম্মতে মুহাম্মাদিরা তোদের মাঝে রাহমাতুল্লিল মুমিনিন করে কোরআন দিয়েছি আর রাহমাতুল্লিল আলামিন করে নবী দিয়েছি বলুন না জোরে সুবহানাল্লাহ হ্যাঁ তোরা নবী কেও ধরতে পারিস নি আমার কোরআন কেও ধরতে পারিস নি তাহলে কোরআন কারা কারা পড়েছি আজকে হাতে গুনলে কিছু লোক হবে কখন পড়েছেন এই কোরআন পড়ার সময় কখন সময় হয়েছে যখন ইচ্ছা মতো এখন তাহলে ফজরের নামাজ পড়লেন হুজুর তুমি কি পাগল হয়ে যাচ্ছ নাকি রাত জেগে আমি পাগল হইনি পরিবেশ করছি আমাকে এখন তাহলে ফজর হবে না তো এই কথা বলেন না কেন আপনারা এখন ফজরের নামাজ হবে আপনাদের এখানে হবে আমার দেখঙ্গে এখন এসব নামাজের সময় চলছে আপনাদের এখানে কি এখানেও এসা তো তার একটা সময় আছে ইচ্ছা মতো সময় আছে বসে না থেকে গেলে ফজরের নামাজটা পড়লে আল্লাহু আকবার চলে গা রহি ঠিক আছে মুসলমান মনে রাখুন আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন রে বান্দা তোরা হারামে সা কোরআন পড়বি কিন্তু তার মধ্যে আমি আল্লাহ একটা সময়কে নির্ধারিত করে দিলাম তবে চলেন আল্লাহর কোরআন থেকে আসি বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকি শামসি লা গাসাকিল লাইল কোরআনাল ফাজর ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা তোদের ঘরে যে কোরআন শরীফ পাকানো আছে তোরা ফজরের নামাজের পরে আমার কোরআনটা খুলে নিয়ে বসে যা বসে যা বসে যা তেলাওয়াত কর ইন্না কোরআনাল ফাজরে নিশ্চয় ফজরের তেলাওয়াত কানা মাশহুদা তোদের জন্য গওয়া হয়ে যাবে সাক্ষ্য হয়ে যাবে এই কোরআন তেলাওয়াতকারীরা শুনলে আমি আল্লাহ
বলছি তোরা ফজরের সময় যে যে সূরাকে মহব্বত রেখে ভালোবেসে তেলাওয়াত করবি কসম আল্লাহর ও মুসলমানের ছেলে মেয়েরা ওই সূরাটা আল হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের বাহানা হয়ে যাবে ওসিলা হয়ে যাবে সূরা ইয়াসিন হোক রহমান হোক মুজাম্মিল হোক মুদাসির হোক তাহা হোক